নমস্কার, করোনা কাহিনী সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। চলতে চলতে চলে এসেছি 79th এপিসোডে। হ্যাঁ, ঠিক শুনেছেন, 79th এপিসোড। যখন শুরু করেছিলাম তখন ভাবিনি যে করোনা কাহিনী 79তম এপিসোড যেতে পারে। আপনারা জানেন যে এই হাই নিউজে আমি আর একটা প্রোগ্রাম করি, জয়ের পথে সঙ্গে সুজয়, এবং সেই প্রোগ্রাম 240তম এপিসোড এবং 4 বছর 7 মাস পেরিয়ে গেছে। আরো এগিয়ে যেতে চাই জয়ের পথে সঙ্গে সুজয়কে নিয়ে, আরো ইন্সপায়ার করতে চাই বাঙালিদের, আরো ইন্সপায়ার করতে চাই নবপ্রজন্মকে। কিন্তু করোনা কাহিনী শুরু করেছিলাম করোনার যাত্রা শেষ করার জন্য, লোককে অ্যাওয়্যার করার জন্য, যাতে এই করোনার এই অতিমারি থেকে আমরা মুক্তি পাই। কিন্তু বলে না যে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, এবং সেইখানে আমরা যখন এসছি আস্তে আস্তে চলে আসতে হয়েছে 80তম এপিসোডে। আমি অনেকবার মনে করে দিয়েছি আপনাদের যে 17ই সেপ্টেম্বরের উইকে দৈনিক করোনা সংক্রমিত ভারতবর্ষে ছিল 94,000, আমাদের অ্যাভারেজ 94,000। পুজোর সময়, দুর্গাপুজোর সময়, বিফোর জাস্ট দি কমেন্সমেন্ট অফ দুর্গাপুজো, আমাদের পশ্চিমবঙ্গে ডেইলি অ্যাভারেজ নিউ করোনা এফেক্টেড নাম্বারটা ছিল প্রায় 2,500। ডাক্তাররা ভয় পাচ্ছিলেন 4,000 হয়ে যেতে পারে, হসপিটালে বেড থাকবে না, আইসিইউ থাকবে না, ভেন্টিলেটর থাকবে না। আজকে আমরা কিন্তু অনেক ভালো জায়গায়। আজকে আমাদের এসছে নাম্বারসটা, গতকাল ছিল 194, দ্যাট ইজ লেস দেন 200 পার ডে। অনেকে বলে নাম্বারে জাগলারি থাকতে পারে, কিন্তু জাগলারি থাকলেও কত জাগলারি থাকবে? আমরা তো দেখছি বেলেঘাটার আইডি বলুন, যে কোনো হসপিটাল সে ধরুন, আমি যেহেতু এই প্রোগ্রামটা করি আমি এটা খেয়াল রেখেছি এবং দেখছি দ্য নাম্বারস আর গেইনিং ডে বাই ডে। সুতরাং ভারতবর্ষ কি করে কন্ট্রোল করলো? অনেক তো বাজে কথা নিজেদের সম্বন্ধে বললাম যে আমরা নাম্বার নিয়ে জাগলারি করি, আমাদের ভ্যাকসিনেশন ঠিক হয় না, আমরা পরীক্ষা টেস্ট করি। দেখুন, কিছু ভালো না করলে তো আজকে এই জায়গায় না ভারতবর্ষ না পশ্চিমবঙ্গ এই জায়গায় আসতে পারতো। সুতরাং নিজেদের পিঠে নিজেরা একটু তালি মারি না কেন, একটুখানি এগিয়ে যাব ভারতবর্ষকে নিয়ে, পশ্চিমবঙ্গকে নিয়ে। আজকে 79তম এপিসোডে আমার অতিথি ডক্টর সৈকত কুণ্ডু। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, নমস্কার, থ্যাংক ইউ। যেহেতু করোনা কাহিনী সঙ্গে সুজয় তার অতিথি সম্পর্কে দু চার কথা বলে, আমি জাস্ট বলে দিতে চাই, হি ইজ অফ MBBS, DCH, MD ইন মেডিসিন, হি ইজ এক্স DNB ফ্যাকাল্টি মেডিসিন অফ বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল, হি ওয়াজ ফর্মারলি অ্যাটাচ টু পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল। সুতরাং অনেকটা অনেকটা অভিজ্ঞতা নিয়ে, ডাক্তারির অভিজ্ঞতা নিয়ে আজকে ডক্টর কুণ্ডুকে আমরা পেয়েছি এমন সময় যখন ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে। ডক্টর কুণ্ডু, আপনি একটু যদি বলেন যে অ্যাজ এ ফ্রন্টলাইন সোলজার আপনি কিভাবে করোনাকে প্রথম থেকে দেখেছেন এখন অবধি? আমি যেভাবে দেখেছি, প্রথম দিকে তো একটা আতঙ্কের পরিবেশ ছিল, বিশেষ করে মার্চ মাসে যখন লকডাউন ঘোষণা করে তখন মানুষের মধ্যে এবং আমাদের মতো যারা হেলথ কেয়ার প্রফেশনাল তাদের মধ্যে না জানি এরকম একটা অজানা রোগ কিভাবে ভারতবর্ষের মতো একটা কনজেস্টেড জায়গায় কিভাবে ছড়াবে এবং কিভাবে মানুষ তাতে আক্রান্ত হবে, কত মানুষ না জানি মারা যাবে, হাসপাতালগুলো উপচে পড়বে, এরকম একটা একটা প্রচার, একটা ভয়, একটা ভীতির পরিবেশ ছিল। সাথে আমাদের মতো দেশে যেখানে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো খুবই কম, অপ্রতুল, এবং এই পরিমাণ রোগের কে ট্যাকল করার মতো ক্ষমতা আমাদের অতটা ছিল না, এবং বিশেষ করে মাস্ক পর্যন্ত ছিল না, ডাক্তারদের পড়ার পিপি কিট পর্যন্ত ছিল না। সেই পরিবেশ থেকে এসে ন্যাচারালি আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম, এবং কমপ্লিট লকডাউন পরিবেশ যখন ঘোষণা হলো এবং আমরা যখন সবাই লকডাউন মধ্যে এলাম, তখন আমাদের ডিউটি করাটাও খুব টাফ, কারণ পরিবহনের খুব অপ্রতুলতা ছিল, পেশেন্ট চাইলেও আসতে পারত না, যারা আসছে তারাও একটা ভয়ের পরিবেশে, ডাক্তারদের চেম্বারে যাব না, অল্প কিছু হলে এড়িয়ে যাব, এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা কাটিয়েছি। কিন্তু বর্তমানে যখন আমরা এই জায়গায় এসে পৌঁছেছি তখন মানুষ অনেক বেশি কনফিডেন্ট, এবং মানুষের মধ্যে একদম মানে মাস্ক ছাড়াই তারা এখন ঘুরতে শুরু করে দিয়েছে, এবং তারা যে সমস্ত ন্যূনতম প্রতিরোধের জন্য যেগুলো আমাদের রেকমেন্ডেশন, আমাদের যেগুলো বলা হচ্ছে সরকারি স্তরে এবং বেসরকারি স্তরে এবং ব্যক্তিগত স্তরে, সেগুলো মানুষ সবাই এখন আর মানতে চাইছে না, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটাও দেখছি যে কেস এখন অনেক কম, অনেক কমে গেছে। ইনফ্যাক্ট মেডিকেল কলেজের মতো জায়গায় যেখানে ইডেন হসপিটালকে
কোভিড হসপিটালে কনভার্ট করা হয়েছিল, সেটা আবার তার পুনর জায়গায় ফিরিয়ে দেওয়া হয়ে আবার সেটা মাতৃসদনে কনভার্ট করে দেওয়া হয়েছে। এতই কেস কমে গেছে। তো আমরা একটা বিবর্তন তো দেখলাম, এইরকম আমাদের জীবদ্দশে এরকম একটা প্যান্ডেমিক যেটা আমরা কোনোদিন দেখিনি, শুনিও নি, বলতে গেলে পড়েছি হয়তো বইতে, কিন্তু তার যে এই প্রকৃতি, এবং এখনো পর্যন্ত কিন্তু ইউরোপ বা আমেরিকাতে এটা কিন্তু ভয়াবহ মাত্রায় চলছে, সব জায়গাতেই লকডাউন চলছে, কিন্তু আমাদের দেশে আমরা এটা অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি, এটা আমাদের অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। আমি একটা কথা জিজ্ঞেস করি যে দেখুন, আমরা তো সরকারি ভাবে আমরা তো অনেক কিছু বলেছি, কিন্তু আপনার কি কি মনে হয়, হাউ ডিড দ্য স্টেট গভর্নমেন্ট ম্যানেজ দিস কোভিড কোভিড সিচুয়েশন? স্টেট গভর্নমেন্টের কিরকম ছিল এই কোভিড মেইনটেইন ম্যানেজ করা? স্টেট গভর্নমেন্টের ম্যানেজ করার মতো দুটো জিনিস থাকে। যে কোনো জিনিস ম্যানেজ করতে হলে প্রথমে হচ্ছে তথ্য, এই রোগটা কি কিভাবে ছড়ায়, এই এই তথ্যগুলো প্রথম দিকে অতটা তো ছিল না। তারপর হচ্ছে মানুষ কিভাবে নেবে, মানুষ কিভাবে এই স্বাস্থ্য পরিষেবায় তো মানুষ অভ্যস্ত নয়, এই ধরনের স্বাস্থ্য নীতিমালা যেগুলো বলা হচ্ছিল যে মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং দূরে থাকুন, একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, এগুলো মানুষ কিভাবে নেবে, এই নিয়ে সরকারও যেমন জানতো না, বুঝতে পারেনি, প্রথম দিকে কঠোর আইন কানুন বা কঠোর লকডাউন করেও সেটা অনেকটা কন্ট্রোল করতে পেরেছে, কিন্তু স্বাস্থ্য পরিষেবা দেবার ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্য যে সমস্ত মাস্ক, পিপি এই ধরনের একটা ঘাটতি প্রথম দিকে ছিল, পরবর্তীকালে কিন্তু সেটা অতটা ছিল না। এবং ডাক্তারদের মধ্যেও বলবো যে একটা আতঙ্কের পরিবেশ কাজ করছিল, যে এই ধরনের পরিবেশকে আমরা কি করে, এই ধরনের রোগকে আমরা কি করে ট্যাকেল করব। প্রথম দিকে প্রচুর ডাক্তার যখন মারা যাচ্ছিল, আজ পর্যন্ত প্রায় 94 জনের বেশি উপর ডাক্তার মারা গেছে পশ্চিমবঙ্গে, এবং প্রতিনিয়ত এখনো মৃত্যুর সংখ্যাটা কমলেও কিন্তু এখনো মারা যাচ্ছে, কিছুদিন আগে ডক্টর সুব্রপাল মারা গেলেন, সুতরাং ডাক্তারদের মধ্যেও কিন্তু একটা আতঙ্কের পরিবেশ কাজ করছিল, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু পিছিয়ে আসেনি, তারা বিভিন্ন সপ্তাহে বিভিন্ন দিন ডিউটি করেছে, সব ডাক্তার একসাথে হাসপাতালে ডিউটিও করেনি, হয়তো দুদিন দুদিন করে ডিউটি করে সবাইকে বাঁচিয়ে রেখে, যে সবাই যদি একসাথে আক্রান্ত হয়ে পড়ে তাহলে রুগীকে সামলাবে, সুতরাং ভাগ করে করে ডিউটি করা, এ করা, এগুলো আমরা করেছি। এবার সরকার প্রথম দিকে গাইডলাইন, একটা ট্রিটমেন্ট গাইডলাইন, এটা গেল তো প্রিভেনশনের দিকটা, এবার হচ্ছে চিকিৎসা সংক্রান্ত ব্যাপার, চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত ওষুধপত্র সেগুলো কিন্তু আস্তে আস্তে ইভলভ করেছে। প্রথম দিকে বলা হলো হাইড্রোক্সিক্লোরোকুইন প্রিভেনশন করছে, 2-3 মাস যেতে না যেতে বললো যে না এটা সেভাবে হচ্ছে না, অর্থাৎ প্রথম দিকে বলা হলো আইভারমেকটিন বলে ওষুধটা কাজ করছে, এখন বলা হচ্ছে যে না ও করছে না, রেমডেসিভির ইনজেকশনটা অ্যাকিউট ক্ষেত্রে কাজ করছে, এখন বলা হচ্ছে না এটা অতটা কাজ করছে না, অর্থাৎ চিকিৎসা বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করতে করতে দেখা যাচ্ছে যে রোগীর ক্ষেত্রে কোন ওষুধটা অ্যাকচুয়ালি কাজ করছে, সেটা কিন্তু আমরা অনেক পরবর্তীকালে বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রয়োগ করে, রোগীর ক্ষেত্রে প্রয়োগ করে আমরা সেটা একটা জায়গায় এসে পৌঁছতে পেরেছি। এখন তো বিজ্ঞান ভিত্তিক তথ্যগুলো অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার, যে কি স্টেজে পেশেন্ট এলে কি করতে হবে, এটা কিন্তু প্রথম দিকে অতটা পরিষ্কার ছিল না, যার জন্য প্রথম দিকে মৃত্যুর হারটা হয়তো বেশি থাকলো, পরবর্তীকালে এটা অনেক কঠিন কঠিন রোগ কিন্তু রোগী কিন্তু ম্যানেজ করা গেছে। এবং আমি একজন জানি ডাক্তারবাবু আছেন, তাকে 48 দিন হসপিটালে একমতে রেখে তারপর তিনি বেঁচে ফিরে এসেছেন, যেটা রেকর্ড পশ্চিমবঙ্গে, এও হয়েছে। সুতরাং পরবর্তীকালে নিশ্চয়ই পদক্ষেপগুলো অনেক বেশি বিজ্ঞানসম্মত হয়েছে, প্রথম দিকে অত তথ্য ছিল না আমাদের কাছে। ডাক্তারবাবু, প্রথমত আমি আপনাকে প্রথমে নিজে পার্সোনালি, দেন ফ্রম মাই টেলিভিশন টিম, দেন করোনা কাহিনী সঙ্গে সুজয় টিম, সবাই আপনাদের মানে দু হাত তুলে স্যালুট জানাচ্ছি, যে আপনারা যা করেছেন সেটা কোনো কিছুর সঙ্গে তুলনা নেই। এবং জয়ের পথে সঙ্গে সুজয় টিম কিন্তু এটাও করেছেন ডাক্তারবাবু, আপনাদের সাথে আপনারা জানলে ভালো লাগবে, যে যারা আপনাদের কো ওয়ারিয়ার্স ছিলেন এই যুদ্ধে, তার মধ্যে নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ওয়ার্ড বয়, সবাইকেই কিন্তু আমরা এই করোনা কাহিনী সঙ্গে সুজয় এনে তাদের তাদের স্ট্রাগলের কথা, তাদের এই এই যে অতিমারিকে তারা কিভাবে সেটা আমরা আমরা জেনেছি তাদের তাদের মুখ থেকে, একদম ওয়ার্ড বয়, ল্যাব টেকনিশিয়ান, সমস্ত রকমের ডাক্তারি স্পেশালিটি। এবং আমরা প্রায় 30টা দেশের লোককে আমরা ইন্টারভিউ করেছি, 30টা দেশে কিভাবে করেছি, এবং আমরা কিন্তু দেখেছি যে ভারতবর্ষ ইজ ওয়ান অফ দি কান্ট্রি উইথ আ পপুলেশন অফ 135 ক্রোর্স,
যেটা এটাকে একটা খুব ভালোভাবে কন্ট্রোল করেছে, টু দ্য এক্সটেন্ট যে এটা এখন একটা টপিক আলোচনার বিষয় বিশ্ব মহলে, যে হাউ ডিড ইন্ডিয়া ম্যানেজ এটা। একটা প্রশ্ন এখনো একটুখানি ভয় দিচ্ছে, যদিও নাম্বারসটা রোজ দিনই আমি দেখছি একটা মানে বেসিক নাম্বারস কমছে, 24,000 থেকে 20,000, 20,000 থেকে 15,000, এবং গত কয়েকদিন এটা 10 থেকে 13,000-এর মধ্যে ঘোরাঘুরি করছে। নতুন স্ট্রেন সম্বন্ধে যেটা শোনা গেছিল এখন তো আর শোনা যাচ্ছে না, উই আর উই ডান উইথ দ্য নতুন কোভিড স্ট্রেন যেটা ইউকে থেকে আসবে বলছে, সেটা সম্বন্ধে আপনার কি বক্তব্য? নতুন স্ট্রেন যেটা ইউকে থেকে আসবার সেটা এসেছে, কিছু পেশেন্টকে ইনফেকশনও করেছে যারা ওদেশ থেকে এসেছে, কিন্তু তাদের স্ট্রিক্ট আইসোলেশনে হোম কোয়ারেন্টাইনে রাখার পরে দেখা গেছে তাদের সেরকম কিছু ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। এটা সেভাবে আমাদের দেশে এখনো পর্যন্ত ছড়ায়নি, তাই টু আর্লি টু সে এনিথিং, এত আগে থেকে কিছু বলা সম্ভব নয়। আরো সময় গেলে বোঝা যাবে যে এটা অ্যাকচুয়ালি আমাদের দেশকে কিভাবে অ্যাফেক্ট করছে। এখনো বলা হচ্ছে যে আমরা ফার্স্ট এপিডেমিকেরই শেষের পর্যায়ে এসেছি, সেকেন্ড যে এপিসোড সেটা বোধহয় এখনো আমাদের সেভাবে শুরু হয়েছে বলে এখনো বিজ্ঞানীরা সেভাবে বলছেন না বা আশা করছেন না। তবে এটাও বলছেন যে আমাদের সেরো পজিটিভিটি অর্থাৎ হার্ড ইমিউনিটি এতটাই হয়ে গেছে, বিশেষ করে মেট্রো শহরগুলোতে প্রায় 50%, তাতে কতটা স্প্রেড করবে এবং নতুন ভ্যাকসিন যেভাবে প্ল্যান করা হচ্ছে জুন জুলাইয়ের মধ্যে অন্তত প্রচুর সংখ্যক লোকের মধ্যে দিয়ে দেওয়া, যাতে নতুন স্ট্রেন এলেও সেভাবে কার্যকরী না হয়, তো সেটা ভবিষ্যৎই বলবে। এখন আমরা সেই পর্যায়ে বলার মতো জায়গায় এখনো এসে পৌঁছয়নি যে নতুন স্ট্রেনটা ভারতবর্ষকে কিভাবে এফেক্ট করবে। যেমন আমরা বলতে পারিনি যে প্রথম স্ট্রেনটা আমাদের দেশে কতটা এফেক্ট করবে, আমাদের মতো একটা কনজেস্টেড জায়গায় যেখানে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতাটা এত কম, তা সত্ত্বেও যে আমরা অনেকটাই এসকেপ করতে পেরেছি এটাও যেমন আমরা আশা করিনি, তেমনি এটাও আমরা বলতে পারবো না যে সেকেন্ড স্ট্রেন আমাদের দেশকে কিভাবে এফেক্ট করবে। ডক্টর কুন্ডা, আপনি কিছুক্ষণ আগেই বললেন যে প্রায় 94 জন ডাক্তার, আমার হিসেব কিন্তু বলছে 130 জন ডাক্তার মারা গেছেন, কারণ আমি যেহেতু এই প্রোগ্রামটা করি আমি কিপিং এ ট্র্যাক, প্রায় 100 জনের ওপর ডাক্তার মারা গেছেন। আপনি কি, এক প্রথম প্রশ্ন, আপনার কি এরকম কোভিডে আক্রান্ত হয়েছিলেন না হননি, প্রথম প্রশ্ন? না, আমি এখনো কোভিড আক্রান্ত হয়নি, আমি জাস্ট ভ্যাকসিনটা নিয়েছি, কোভিশিল্ড নিয়েছি কিছুদিন আগে। এই যে হলেন না, মানে সেইভাবে কি প্রোটেকশন আপনি নিয়েছিলেন, এবং সঙ্গে সঙ্গে আপনিও তো একজন পরিবারের অঙ্গ, আপনার পরিবারকে কি করে আপনি সেফ রেখেছিলেন এই প্যান্ডেমিকের, এই এত এখন তো অলমোস্ট ইটস নাও অলমোস্ট অ্যান ইয়ার অর অ্যা মান্থ লেস দ্যান অ্যান ইয়ার, কি করে ঠিক রেখেছিলেন নিজেকে? আমরা আমি যেটা করেছিলাম, আমি তো প্রাইভেট প্র্যাকটিশনার, লকডাউনের পিরিয়ডে ন্যাচারালি আমরা কোনো প্র্যাকটিস করতে পারিনি যেহেতু মানুষের যাতায়াত, গাড়ি ঘোড়া ইত্যাদি টোটালি বন্ধ ছিল। লকডাউনের শেষের দিক থেকে আমরা প্র্যাকটিস স্টার্ট করতে পেরেছিলাম, এবং আমরা যেটা প্রথম থেকে করেছিলাম সেটা হচ্ছে কি, আমরা পিপিই পরে একদম হেড টু ফুট উইথ ফেস শিল্ড, ফেস শিল্ড নিয়ে আমরা একদম পেশেন্ট দেখলাম, প্রতিটা পেশেন্ট দেখার পর গ্লাভস পরা অবস্থাতেও সাবান জল দিয়ে হাত ধোয়া এবং তারপর স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, মাস্ক তো দুটো করে ডাবল মাস্ক পরিয়েছিলাম প্লাস ফেস গার্ড ছিল। তারপরে যেটা ছিল, আমার যারা অ্যাটেন্ডেন্ট ছিল তাদেরও একই জিনিস করা হয়েছিল, প্রত্যেকটা পেশেন্ট চেম্বারে ঢোকার আগে তাদের প্রত্যেকের মাস্ক আছে কিনা সেটা দেখা, যাদের নেই বলা যে ভাই আপনি মাস্কটা পরে আসুন, হাতে স্যানিটাইজার দিয়ে ধুয়ে পরিষ্কার করা, এবং আমি যেখানটায় চেম্বার করি সেই জায়গাটা একটা প্লাস্টিকের পর্দা দিয়ে ঝুলিয়ে দেওয়া, যাতে ডিরেক্ট পেশেন্ট এসে হাঁচি বা কাশি যাতে হয়, পেশেন্টের এক্সামিনেশনের যে এরিয়াটা সেটা টোটাল প্লাস্টিক দিয়ে ট্রান্সপারেন্সি দিয়ে ঘিরে ফেলা। এইভাবে পেশেন্টের কাছ থেকে আমরা, আমি এবং আমার যারা অ্যাসিস্ট্যান্ট তাদেরকে আলাদা করে রাখার চেষ্টা করি সেফ ডিস্টেন্স। পরিবারের কথা যদি বলেন তাহলে বলতে পারি যে আমরা চেম্বার থেকে ফিরে এসে বা ক্লিনিক থেকে ফিরে এসে বা নার্সিং থেকে ফিরে এসে সঙ্গে সঙ্গে এসে স্নান করে নেওয়া, কারোর সাথে কোনো বাক্য বিনিময় করার আগে স্ট্রেট বাথরুমে গরম জলে স্নান, সাবান জল দিয়ে অন্তত 10-15 মিনিট ধরে স্নান টান করে তারপরে এসে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া, এটা কিন্তু মেটিকুলাসলি আমরা মেনটেন করে গেছি প্রথম দিন থেকে এবং আজ অব্দি এই একই জিনিস করে যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমরাও সেগুলো করেছি। একটা জিনিস আবার জিজ্ঞেস করি, আপনি বললেন যে আপনি গতকালই ভ্যাকসিনেশন নিয়েছেন,
ভ্যাকসিনেশন নিয়ে নানান কথা শোনা যাচ্ছে, তার মধ্যে যে লোকের যেন একটু ভয় রয়েছে, মানে মানে কি একটু অ্যাপ্রিহেন্সিভ। এক সেকেন্ড হচ্ছে যে যে এই যে সেরো সার্ভে যেটা চলছে, বলছে অনেকেরই হার্ড ইমিউনিটি হয়ে গেছে। সুতরাং এই এই ভ্যাকসিনেশন সম্বন্ধে যদি আপনি আপনার ওপিনিয়ন বলেন, বিকজ আপনি মেডিসিনের ডাক্তার, ইউ উইল বি নোয়িং দ্য বেস্ট দ্যাট হোয়াট আ মেডিসিন ওয়ার্ক, দ্য ভ্যাকসিন ইজ দ্য কাইন্ড অফ মেডিসিন অনলি। আপনি যদি এইটা নিয়ে ভ্যাকসিনেশন নেওয়া উচিত কিনা, কাদের নেওয়া উচিত, এবং নিলে কোনো ভয় আছে কিনা যদি একটু এটা নিয়ে বলেন। কারণ এখন তো লোকে এখন তো ডাক আসতে শুরু করবে, বলেছে নেক্সট উইক থেকে কি নেক্সট মান্থ থেকে বোধ হয় 50-60 লোক, তারপর আস্তে আস্তে ইট উইল স্প্রেড। এবং আমরা ভ্যাকসিন অনেক তৈরি হয়ে আছে, আমি জানি সিরাম ইনস্টিটিউট লিমিটেড অনেক ভ্যাকসিন তৈরি হয়ে আছে, সো উই আর প্রিপেয়ার্ড উইথ দ্য ভ্যাকসিন। এই ভ্যাকসিনেশন নিয়ে যদি একটু কিছু বলেন। ভ্যাকসিনেশন নিয়ে বলার দু চারটে কথা বলছি, সেটা হচ্ছে যে বর্তমানে সরকার যে ভ্যাকসিনটা আমাদের দিচ্ছেন, কোভিশিল্ড এবং কোভ্যাকসিন, বিশেষ করে হেলথ কেয়ার প্রফেশনালদের, তো কোভিশিল্ড ভ্যাকসিনটা কার্যকরী, যথেষ্ট কার্যকরী ভ্যাকসিনটা। এবং তার যে রিয়াকশন, দেখুন যে কোনো ভ্যাকসিন দিলে তার রিয়াকশন হতে পারে। আপনি যদি বাচ্চাদের ডিপিটি দেন, তার বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু জ্বর আসে। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যেটা, যে অনেকের ক্ষেত্রে 90% ক্ষেত্রে কিছু প্রায় হচ্ছেই না, কোনো অসুবিধাই হচ্ছে না। কারোর কারোর ক্ষেত্রে যেখানে ইঞ্জেকশন দিচ্ছে সেখানে একটু ব্যথা বা জ্বর, হাত পায়ে ব্যথা ইত্যাদি হচ্ছে। মারাত্মক কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। এত এত ডাক্তার, এত এত হেলথ কেয়ার প্রফেশনাল নিয়েছে, কারোর ক্ষেত্রে কিছু হয়েছে বলে শোনা যায়নি। দুটো একটা ক্ষেত্রে যেটুকু শোনা যাচ্ছে, তাদের বলা হচ্ছে, জানা যাচ্ছে যে তাদের কোমরবিড কিছু ছিল। দুটো একটা ক্ষেত্রে পোস্টমর্টেম করা হয়েছে মারা যাবার পর, তাদের রিপোর্ট এখনো পেন্ডিং। সুতরাং তাদের ক্ষেত্রে কি কেন তারা মারা গেছে বলতে পারবো না এই মুহূর্তে। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে যে ভ্যাকসিনেশন দেয়া হয়েছে তাতে কিন্তু এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি, ভ্যাকসিন জনিত কোনো রিয়াকশন হয়নি। হ্যাঁ, কারোর যদি কোনো ওষুধে অ্যালার্জি বা ভ্যাকসিন অ্যালার্জি থাকে তার ক্ষেত্রে আলাদা কথা, সে তো যখন খুশি যে কোনো ভ্যাকসিন দিলেই হতে পারে। করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে তো আলাদা কিছু নয়, কিন্তু করোনা ভ্যাকসিন দিয়ে জ্বর যেটা থাকছে ম্যাক্সিমাম 3 দিন, হাতে বা যে ব্যথাটা থাকছে সেটাও 2 দিন ম্যাক্সিমাম, 2 থেকে 2.5 দিন বা 3 দিন ম্যাক্সিমাম, তারপর কিন্তু আর কিছু হচ্ছে না যাদের হচ্ছে। কিন্তু এটা বলছি না, 80-90% কিছুই হচ্ছে না, কোনো অসুবিধাই হচ্ছে না। সুতরাং আপনি অ্যাডভাইস করছেন যে যারা ভ্যাকসিনেশনের সুবিধা পাচ্ছেন, কল পাচ্ছেন, তাদের ইমিডিয়েটলি ভ্যাকসিনেশন নিয়ে নেওয়া উচিত, তাই তো? আমি ক্যান আই তাদের দর্শকদের যে তাদের নিয়ে নেওয়া উচিত, কেবল কেবল প্রেগন্যান্সি বাদ দিয়ে ভ্যাকসিনই, নাকি কোনোটার মধ্যে প্রেফারেন্স আছে, কোভ্যাকসিন কি কোভিশিল্ড কোনোটা? না, এখনো পর্যন্ত সরকার যেটা বলছে যে প্রেগন্যান্সির ক্ষেত্রে ভ্যাকসিন দেয়া যাবে না, 1 নম্বর। 2 নম্বর করতে হচ্ছে যে যদি দুটো ভ্যাকসিন নেওয়ার ব্যাপার থাকে, তাহলে দুটোর মধ্যে গ্যাপ যেন মিনিমাম 6 উইক্স, 1 মান্থ টু 6 উইক্স যেন গ্যাপ থাকে। অর্থাৎ কালকে যদি আপনার কুকুরে কামড়ায়, তারপর তার ভ্যাকসিন যদি নেবার দরকার পড়ে, আর আপনার যদি কোভিশিল্ড নেওয়ার থাকে, তাহলে আপনি আগে কুকুরে কামড়ার ভ্যাকসিন দেবেন, ওয়েট করবেন, তারপরে 1 মাস বাদে কোভিশিল্ড মানে করোনার ভ্যাকসিন দেবেন। আপনাকে এই গ্যাপটা কিন্তু মেনটেন করতে হবে। না না, আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট ছিল। আমার প্রশ্ন ছিল মানে দুটো ভ্যাকসিনের মধ্যে কোন ভ্যাকসিনটা নেবে, মানে দুটো তো ব্র্যান্ড অফ ভ্যাকসিন এসেছে, কোন ভ্যাকসিনটা বেশি কার্যকর বলে আপনার মনে হয়? সে জায়গা বলার মতো যেহেতু দুটো রেকমেন্ড করেছে, সুতরাং আমাদেরও বক্তব্য একই গভর্নমেন্টের সাথে, এবং ICMR এরও গাইডলাইন তাই, কোভ্যাকসিন এবং কোভিশিল্ড দুটোই কিন্তু অ্যাকসেপ্টেড। কোভ্যাকসিনে মানুষের মধ্যে কিছু ভয় রয়েছে, যেহেতু যেহেতু তার ট্রায়াল, 3rd stage ট্রায়ালটা এখনো অনগোয়িং, সেই জন্য। কিন্তু কোভ্যাকসিন যারা নিয়েছে তাদের ক্ষেত্রে যে কোনো রিয়াকশন হয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত বড় ধরনের কোনো রিয়াকশনের ঘটনা কিন্তু আমরা কাগজেও পড়িনি, শুনতেও পাইনি। তবে আরো কিছুদিন গেলে আরো পরিষ্কার হবে জিনিসটা। আপনি করোনার সময় আপনার টেলিমেডিসিনে মানে করেছেন, এখন কি এই যে নতুন টেলিমেডিসিনের দ্বারা যে এটা করেছেন, অনেক দিনই ছিল, কিন্তু করোনার সময় এটা অনেক মানে পপুলার হয়েছে, কিংবা দেবে নো আদার, আপনার কি মনে হয় এই মেথড অফ ট্রিটমেন্ট আগামী দিনে আরো প্রসারিত হবে, যে এই এই জুমে কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে, টেকনোলজি প্ল্যাটফর্মে ট্রিটমেন্ট করা, ফ্রম মেডিকেল পয়েন্ট অফ ভিউ, ডাক্তার না দেখে, ফিজিক্যালি না দেখে কি আপনার মনে হয় যে এরকম এটা এগোতে পারে? এটা এটা ভ্যারি করে, এই জন্যই বলছি।
প্রত্যেক রুগী চায় ডাক্তার তার গায়ে হাত দিয়ে দেখুক, তার সিমটম গুলো শুনুক, সামনে বসে কথা বলুক, তার পালসটা দেখুক, তার দেখো প্রেশারটা মুখটা দেখুক। ঢেকে যাচ্ছে, একটা কিছু একটা চলে আসছে, একটুখানি যদি আপনি স্ক্রিনটা ঠিক করেন, হাত কিংবা কিছু একটা চলে আসছে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ হাতটা সরিয়ে নিন। হ্যাঁ ঠিক ঠিক, হাতটা সরিয়ে নিন। হ্যাঁ 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 বলুন। তো টেলিমেডিসিনে আমাদের দেশে শহরাঞ্চলে কিছুটা হলেও চলতে পারে, কিন্তু তাতে আমি দেখেছি সার্ভে করে পরবর্তীকালে তারা কেউই স্যাটিসফাইড হয় না। বিশেষ করে আমি দেখেছি পেশেন্ট ডাক্তার পেশেন্ট যে সম্পর্ক, সেটা ডিজিটালি ওইভাবে মনে হয় না আমাদের দেশে ওইভাবে চলতে পারে খুব বলে। মানে এই এই উত্তরটা আমি এত খুশি না জানেন তো। আমি তো, আপনি তো জানেন আমি টেকনো ইন্ডিয়ার ডিরেক্টর এন্ড সিইও হিসেবে কাজ করছি। ছেলেমেয়েরা প্রথম দিকে যে উৎসাহ নিয়ে অনলাইন ক্লাস করতো, আস্তে আস্তে একটা নতুন কিছু একটা হেলে লোকের হয় না, নতুন চশমা, নতুন গাড়ি, নতুন সাইকেল, নতুন মোটরসাইকেল, সেরকম আস্তে আস্তে কিন্তু ওয়েন অ্যাওয়ে করতে শুরু করলো, সেই এ চলে যেতে শুরু করলো, লোকে ভিডিও অফ করে জাস্ট নিজের পার্সেন্টেজ পাওয়ার জন্য। এবং আপনি যেটা বলছেন একদম, যে রুগী না দেখে যদি ট্রিটমেন্ট করা যেত, যদি ভার্চুয়ালি, তাহলে হয়তো পৃথিবী আজ অন্য জায়গায় দাঁড়িয়ে থাকতো। থ্যাংকস ফর ইয়ার লাভলি মানে আনসার, মানে এবং ফ্র্যাঙ্ক লাভলি, এন্ড শুধু না, ইটস আ ফ্র্যাঙ্ক আনসার ফ্রম আ পার্সন হু ট্রিটস, যে বলে বলে রুগীর মুখ দেখেও ডাক্তার বলে দিতে পারে কি অসুখ। সেই মুখ বোধ হয় এই টেকনোলজি প্ল্যাটফর্মে বোধ হয় করা যায় না বলে আমার ধারণা। ডাক্তারবাবু কথা শুনেও তাই, ডক্টর কুণ্ডুর কথা শুনেও তাই মনে হলো। করোনা পরবর্তী পৃথিবী কেমন হবে আপনার মনে হয়? হোয়াট মানে গুড ডিড করোনা ডিড, করোনা কি ভালো করে গেল বলে আপনার মনে হয়? মানুষকে স্বাস্থ্য, যেটা দুটো অ্যাস্পেক্ট আছে, একটা হচ্ছে সরকার, একটা হচ্ছে সোসাইটি। সরকার, সাকসেসিভ সরকার 70 বছর ধরে স্বাস্থ্যকে যারা গুরুত্ব দেয়নি, তারা এবার গুরুত্ব দিতে বাধ্য হবে। আমি বলছি না যে তারা পছন্দ না করলেও তারা এবার বাধ্য হবে, কারণ মানুষের চাহিদা হবে। শুধু হাতে একটা কার্ড ধরিয়ে দিলে স্বাস্থ্য পরিষেবা দেয়া হলো না, এটা আমি স্ট্রংলি বিশ্বাস করি। আপনার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আপনি তাকে যদি একটা কার্ড ধরিয়ে বলেন যে এত টাকার ইন্স্যুরেন্স রইলো, তাতে কিচ্ছু হবে না। আপনি যদি হাসপাতালের বেডটাই না পেলেন কোনো প্যান্ডেমিকে, তাহলে আপনার কার্ডটা নিয়ে হবেটা কি? মানুষকে এবং সরকারকে প্রথম বুঝতে হবে হাসপাতাল দরকার, ক্লিনিক দরকার, ল্যাবরেটরি দরকার, ডাক্তার দরকার, এবং সংখ্যায় অনেক ডাক্তার দরকার এই ধরনের দেশকে সাকসেসফুলি ট্রিট করার জন্য। এইটা আমার মনে হয় সরকার হয়তো কিছুটা হলেও সচেতন হয়েছে বা হবে। এটা হলো একটা দিক সরকারের দিক থেকে। সোসাইটির দিক থেকে আমরা কি পেলাম? মানুষ জানলো যে মাস্ক পরতে হবে। যে যেখানে আমরা খাবার আগে হাত পর্যন্ত ধুতাম না, সেখানে এখন হাতটা হ্যান্ডশেক করলেও ধুতে হবে। এটাই আমাদের প্রাপ্তি সমাজের ক্ষেত্রে। এটা তো, এই অ্যাওয়ারনেসটা তো আপনার গ্রামের মুটে মজদুর থেকে একদম আইআইটি ডিরেক্টর পর্যন্ত এবং প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাইকে স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে, পকেটে স্যানিটাইজার নিয়ে ঘুরতে হবে। এই সচেতনতা তো রাতারাতি চলে এসেছে আমাদের দেশে। মানুষ এখন স্বাস্থ্য সচেতন, এটা নিয়ে বলে কোনো লাভ নেই। মানে কিছুটা হলেও হয়েছে, মানা না মানাটা, মানা না মানাটা পরের প্রশ্ন, কিন্তু সচেতনতাটা তো এসেছে। এবং হয়তো সেটা অদূর ভবিষ্যতে শিক্ষা কারিকুলামে আমরা দেখতে পারি যে কি কি প্রাথমিক রোগ কি কি আছে এবং তার কি প্রতিকারের উপায়। এটা হলো এক ভবিষ্যতে প্যান্ডেমিক কি করে ট্যাকেল করতে করা যাবে তার একটা কিন্তু ট্রায়াল এখানে হয়ে গেল। সে ট্রায়ালটা কিন্তু দরকার ছিল, সারা পৃথিবীর ট্রায়াল। এটা শুধু আমাদের দেশ বললে ভুল হবে, সারা পৃথিবীর ট্রায়াল হয়ে গেল যে একটা প্যান্ডেমিক কে কিভাবে ট্যাকেল করতে হবে। এবং শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো কিন্তু আগামী দিনে যে ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা নিতে চলেছে। কি রিসার্চের জায়গা, কি আপনার পরিষেবার জায়গা, এটা নিয়ে কোনো সন্দেহ আর রইল না। এটা হলো একটা দিক। আর আইটি সেক্টরে বা ইত্যাদি সেক্টরে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল ক্লাস, এই এই জিনিসগুলো নতুন নতুন জিনিস, এগুলো সবাই মানুষ অভ্যস্ত হচ্ছে। ক্লাস 2 এর ছেলেও এখন মোবাইলে ক্লাস করছে। কোনোদিন আমরা ভাবতে পেরেছিলাম, কোনোদিন ভাবতে পারিনি। এই জিনিসগুলো নতুন প্রাপ্তি। আর মানসিক দিক থেকে যদি আপনি বলেন, সেটা হচ্ছে একটা লার্জ সেকশন অফ সোসাইটি কিন্তু মানসিক অবসাদে চলে যাচ্ছে। সেটা কাজ চলে যাওয়ার জন্য, ইনকাম চলে যাওয়ার জন্য, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জন্য। এবং আমরা দেখেছি, আমি বিশেষ করে আমাদের করোনার সাথেই তো আম্পান হয়েছিল, তার ফলে আমাদের মানুষকে ত্রাণ দেওয়ার জন্য আমাদের প্রচুর সাহায্য করতে হয়েছে, আর্থিক সাহায্য। অনেক পেশেন্টের ভিজিট না দিয়ে ছেড়ে দিতে হয়েছে,
ওষুধপত্র দিয়ে দিতে হয়েছে, এবং সেটা হয়েছে। তার ফলে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে গরিব মানুষ নিঃসন্দেহে অনেক বেশি আক্রান্ত হয়েছে এই করোনার জন্য দেন বড় লোকটা, সেটা আমরা একেবারেও দেখতে পাচ্ছি। ডাক্তারবাবু একদম শেষে চলে এসেছি এবং আমি আমার শেষ প্রশ্ন, আমি প্রথম এপিসোড থেকে এই প্রশ্ন করে গেছি, আমি তখন বলতাম বিলিয়ন ডলার কোয়েশ্চেন, এখন বোধ হয় আর বিলিয়ন ডলার কোয়েশ্চেন নেই, কেন তখন তো সমস্তটাই অজানা ছিল। কবে ফিরতে পারবো আমরা ওল্ড নর্মালে, ব্লেন্ডেড নর্মাল কিংবা ওল্ড নর্মালে আমরা কবে ফিরতে পারবো, আমার শেষ প্রশ্ন। এটা বিজ্ঞানীরাও বোধ হয় বলতে পারবেন, জ্যোতিষী তো দূরের কথা। তবে আমরা আশা করি, যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যেভাবে চলছে, তাহলে 2022 শেষ বা 2023 হয়তো আমরা নর্মাল। ও মাই গুডনেস, চলেছি প্রোগ্রামে একদম শেষে। ডাক্তারবাবু যেটা বললো খুব মনে দেওয়ার মতন, শেষের কথাটা খুব হাস্যচ্ছলে বললেন কিন্তু কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে করোনা কিন্তু চলে যায়নি, নাম্বারস আর লেস, লোকে কিন্তু সচেতনতা যেটা হয়েছে সেটা যদি গিভ অ্যাওয়ে করে, যদি আর না করে, তাহলে কিন্তু আমরা আবার বিপদে পড়ব, কেন করোনা ছড়াচ্ছে এয়ার ড্রপলেটস দিয়ে। তাই জন্য মনে রাখবে মাস্ক পরাটা ভীষণ ইম্পর্টেন্ট, কেন এয়ার ড্রপলেটস ঢোকে চোখ নাক এবং মুখ দিয়ে। সুতরাং আমরা যদি সেটা সম্বন্ধে ওয়াকিবহাল না থাকি, যদি কেয়ারফুল না থাকি, এটা কিন্তু আবার আমাদের গ্রাস করতে পারে। সুতরাং আমাদের ভ্যাকসিনেশন নিতে হবে, তার সাথে আমাদের চোখ না হাত স্যানিটাইজেশন করতে হবে, বলে হাত মুজবো একদম কবজি অবধি, যাতে কোনো মতে হাতে কিছু না লেগে থাকে চোখ নাক কিংবা মুখে হাত যাওয়ার আগে। আমরা ম্যাস্ক জিজ্ঞেস করবো, এবং অন্য যে আমার সাথে যে কথা বলছে তাকেও চেষ্টা করবো বলতে যে ম্যাস্ক পরে, তার কারণ বলছে যদি ইনফেক্টেড পার্সন ম্যাস্ক না পরে থাকে আর আমি মাস্ক পরে থাকি, তাহলে আমার চান্স অফ গেটিং ইনফেক্টেড 70%, যদি ইনফেক্টেড পার্সন পরে থাকে আমি না পরে থাকি তাহলে আমার 30%, দুজনেই পরে থাকলে লেস দেন 1%। সুতরাং আমরা ম্যাস্কটাকে ইজ বেটার দেন ভ্যাকসিন, আমরা এটা ফলো করবো। আমরা সোশ্যাল ডিস্টেন্স কি ফিজিক্যাল ডিস্টেন্স করতে পারছি না, সুতরাং রাখবো যেটা বললেন এখনো করেন, আমরাও করি, যারা বাড়িতে গিয়েই চান করে পুরো ফ্রেশ হয়ে বাড়ির লোকেদের সাথে মিশবো, আস্তে 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 কমবে। এটা কিন্তু কোনো একদিন ম্যাজিক ওয়ান্ড এর মতো ডিসঅ্যাপিয়ার করবেন না, যেটা একজন খুব নামি একজন ব্যক্তি বলেছিলেন, ইট উইল ডিসঅ্যাপিয়ার লাইক এ ম্যাজিক ওয়ান্ড, হবে না। সুতরাং সেইটা করে আমরা এখন যেহেতু কমে যাচ্ছে, আমরা কিন্তু একটু লেস কেয়ারফুল হতে শুরু করেছি, করবেন না এরকম যা যেগুলো বললাম, একদম ফলো করবেন। আমরা এই জয় প্রায় জিতে এসেছি, আমরা জিতবই প্রত্যেক দিনের মতন বলে শেষ করব। আমরা করব জয়, আমরা করব জয়, নিশ্চয় বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয়। নমস্কার, নমস্কার ডাক্তারবাবু, থ্যাংক ইউ ফর ইউর, নমস্কার নমস্কার, আপনি এত ব্যস্ততার মধ্যে আপনি এসেছেন, আই এম রিয়েলি অবলাইজড, থ্যাংক ইউ।